হ্যালো ফ্রেন্ডস, আজ রোববার, তাই আমি শ্রাবণী তোমাদের প্রিয় চ্যানেল লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলে আবার এলাম রবিবারের রান্নাঘর এপিসোডটি নিয়ে। আজকের রবিবারের রান্নাঘরে আমি শ্রাবণী তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি পদ। আজকের রান্না চিকেন মোমো অ্যান্ড চিকেন স্যুপ। আজকের রান্না চিকেন মোমো, চিকেন মোমো আর তার সাথে স্যুপটাও দেখাবো আপনাদের বানানো। তাই এটা করার জন্য আমাদের যা যা উপকরণ এখানে লাগছে, কুচানো পেঁয়াজ, একদম কুচো কাঁচা লঙ্কা, পেঁয়াজের শাক, মাংসের কিমা, এখানে সেই কিমার যে হাড়গুলো বেরিয়েছে সেই হাড়গুলো, কর্নফ্লাওয়ার, সোয়া সস, ভিনিগার, সাদা তেল, আদা বাটা, রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, টমেটোর সস আর জল। আর আমি এখানে ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম। আমি প্রথমে মোমোর পুরটা তৈরি করে নেব, তার জন্য মাংসের কিমাগুলো দিয়ে দেবো। কিমাটা আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন বা কিনে আনতে পারেন, আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। গোটা মাংস কিনে এনে সেদ্ধ করে হাড়গুলো আলাদা করে কিমা তৈরি করে নিয়েছি মিক্সিতে পিষে। মানে বেশ কিছুটা ধরুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, পেঁয়াজের শাক, এক চামচ ভিনিগার, সামান্য পরিমাণে সোয়া সস, না থাকলে দেবেন না, এটা সোয়া সসটা দিলে টেস্টটা ভালো আসে। স্বাদ মতো লবণ, আপনারা যেমন খাবেন তেমন দেবেন, আর গুঁড়ো লঙ্কা, আপনারা এর সাথে গোলমরিচের অ্যাড করতে পারেন, গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা দেব, আদা বাটা, এবার আমি এটাকে মেখে নেব। আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে, পুরটা রেডি, এবার আমি মোমোর যে ছোটো ছোটো রুটিগুলো সেগুলো বেলে নেব। আমি এই ডোটাকে নিয়ে এবার ছোট ছোট লুচির থেকেও ছোট ছোট হবে, আমি এবার গোল বলগুলোকে এইভাবে ময়দা এ করে বেলে নেব, গোল গোল আকারে বেলে নেব। রুটিটা হয়ে গেছে, এবার এর মধ্যে পুর দিয়ে ঠিক এইভাবে মুড়বেন, এরকম পাট পাট করে।
এরম ভাবে ঘুরিয়ে মুখটাকে এইভাবে চেপে দেবেন, তাহলে এটা খুলে যাবে না। ঠিক এই রকম হবে। আমি এইভাবে বাকি পুরগুলো দিয়ে মোমোর এগুলো ডো বানিয়ে নেব। আমি এখানে একই পদ্ধতিতে সমস্ত মোমোগুলো তৈরি করে নিয়েছি। এবার আমরা মোমোর যে স্যুপটা সেটা বানিয়ে নেব, তারপর মোমোটাকে স্টিম করতে দেব। একটা হাঁড়িতে তার মুখে গামছাটা বেঁধে হাঁড়ির মধ্যে কিছুটা জল নিয়েছি আমি আগে থেকে। এবার আমি গ্যাসে ওটা হালকা গরম হতে দিচ্ছি জলটাকে। এবার কিছুটা সময় জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠলে তারপর যে মোমোগুলো তৈরি করেছি ওইগুলো এর মধ্যে দিয়ে দেব। আমাদের এখানে মোমোর যে মোমো যাতে তৈরি করা হয় সেটা নেই বলে আমরা এই প্রসেসে করব। জলটা ফুটে উঠেছে, এবার আমি একটা একটা করে মোমো ওপর তুলে দিচ্ছি। হাওয়া বেরোচ্ছে, বুঝতেই পারছেন। এবার এটাকে একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। এইভাবে মিনিট 30 রাখবো। আমাদের মোমোটা হয়ে গেছে, আমরা এবার এটাকে খুলে সার্ভ করতে দেবো। এবার আমি মোমো স্যুপটা এখানে করব। ওটা মোমোটা যতক্ষণ হোক, একটা পাত্র নিলাম, তার মধ্যে আমি জল নেব। জলটা কিছুক্ষণ এবার এর এই জলের মধ্যে আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি, আপনারা গোলমরিচের গুঁড়ো এর সাথে অ্যাড করতে পারেন। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। পেঁয়াজের শাকটা দিয়ে দেব। মাংসের যে হাড়গুলো ছিল সেইগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে সোয়া সস, সামান্য ভিনিগার, এক চামচ মতো টমেটোর সস দিয়ে দিলাম। আপনারা স্যুপটাকে এইভাবে রাখতে পারেন। স্যুপটাকে আর একটু গাঢ় করার জন্য আমি এবার 2 চামচ কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে এর মধ্যে দেব। জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার মেশালাম আমি। ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেবেন। নিয়ে এবার এই
সুপের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটা এইভাবে 10 মিনিট ফুটতে দেব। আমাদের স্যুপ আমাদের 10 মিনিট হয়ে গেছে, স্যুপটা ফুটে উঠেছে, আমাদের স্যুপ রেডি হয়ে গেছে। আর মোমোর স্যুপ সবসময় গরম গরমই সার্ভ করতে হয়, তো আমি এবার এই গরম গরম স্যুপ আমি সার্ভ করে দেব। আমাদের রেডি হয়ে গেছে গরম গরম স্যুপ তৈরি, আমাদের গরম গরম চিকেন মোমো আর চিকেন স্যুপ। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আর কি কি ধরনের রান্না আপনাদের উপহার দিতে পারি, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের আরো নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের দেখা।